ফ্রিজ চলছে না বা বন্ধ হয়ে আছে মনে হলে করণীয়। ফ্রিজের দরজা খুলে প্রথমে দেখুন ভেতরের লাইট জ্বলছে কি না। যদি লাইট না জ্বলে তাহলে দেখুন ফ্রিজের বৈদ্যুতিক তারের কোথাও কোনো কাটা বা বিচ্ছিন্ন আছে কি না। পাওয়ার প্লাগটি ইলেকট্রিক বোর্ড কিংবা স্টেবিলাইজারের সাথে সঠিকভাবে লাগানো আছে কি না। প্লাগটি লুজ থাকলে তা ভালোভাবে ইলেকট্রিক বোর্ডের অথবা স্টেবিলাইজারের সকেটে লাগিয়ে নিন। প্রয়োজনে অন্য একটি সকেটে ফ্রিজ চালিয়ে যাচাই করতে পারেন ইলেকট্রিক লাইন ঠিক আছে কি না। যদি ফ্রিজের ভেতরের লাইট জ্বলে তাহলে নিশ্চিত বিদ্যুৎ লাইন পাচ্ছে। ফ্রিজের লাইন সঠিক থাকার পরেও থার্মোস্ট্যাট পজিশন অথবা টেম্পারেচার সেটিং সঠিক না থাকার কারণে ফ্রিজ বন্ধ হয়ে আছে মনে হয়। লাইট জ্বলা অবস্থায় থার্মোস্ট্যাট পজিশন অথবা টেম্পারেচার সেটিং চেক করুন। আমাদের বিশেষজ্ঞ প্রকৌশলীগণ থার্মোস্ট্যাট নবের পজিশন মিডিয়াম অর্থাৎ 4-5 মধ্যে এবং ডিসপ্লে সহ ফ্রিজের ক্ষেত্রে নর্মাল বা ফ্রিজ অংশের জন্য 5°C, ডিপ বা ফ্রিজার অংশের জন্য -18°C রাখার জন্য পরামর্শ দিয়ে থাকেন। ফ্রিজ নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে গেলে কম্প্রেসার স্বয়ংক্রিয় পদ্ধতিতে বন্ধ হয়ে যায়। তখন কিছু সময়ের জন্য ফ্রিজ বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, তবে সেট টেম্পারেচার থেকে তাপমাত্রা বেড়ে গেলে পুনরায় কম্প্রেসার চালু হয়। তাই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। জনস্বার্থে নাসদাত UTS